Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর যতক্ষণ এই ভিডিওটা দেখছো তোমাদের হাতে সব মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছুই পেয়ে গেছো। তো আজকে এসেছি থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো খুব ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে, যে মার্কশিট তো সবাই পেয়ে গেলে এবার হচ্ছে নেক্সট প্রসিডিওর, নেক্সট স্টেপ যেটা হচ্ছে কলেজে ভর্তি। আর এই কলেজে ভর্তি নিয়ে তোমাদের মনে বহু প্রশ্ন থাকে, কারণ এতদিন ছিলে স্কুলের গণ্ডির মধ্যে একটা বাধা ধরা গঁতে, কিন্তু সেই গঁত ছেড়ে এবার বেরিয়ে আসার পালা, নতুন রাস্তায় চলা এবং পুরোটাই নিজেদেরকে ডিসাইড করতে হয় কি সাবজেক্ট নেব, অনার্স নেব, পার্টস নেব, কিভাবে ভর্তি হব। তাছাড়া এরপর চলছে নিউ এডুকেশন পলিসি, সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, হলে কি প্রসিডিওর, নানা প্রশ্ন। তো একে একে বলি, ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং আগামী দিনে তোমাদের কলেজ রিলেটেড বাংলা সাহিত্য নিয়ে পড়লে আলোচনা করে নোটস লিখিয়ে দেওয়া, এছাড়া স্কলারশিপের বিভিন্ন ইনফরমেশন, জব ওরিয়েন্টেড, কোর্স ওরিয়েন্টেড, কেরিয়ার ওরিয়েন্টেড প্রচুর ভিডিও আসবে যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এবার আসি এক এক করে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে। প্রথম হচ্ছে যে এই বছর থেকে কি নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে, উত্তরটা 90% হ্যাঁ ধরে নাও। যদিও আমি বলছি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা আলোচনার পর এ ব্যাপারে একটা বিস্তারিত নোটিশ জারি করা হবে, যেটা এখনও পর্যন্ত, মানে আমি যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত জারি হয়নি, যে মুহূর্তে হবে আর একটা ভিডিও দিয়ে আমি সেটা ডিটেল জানিয়ে দেবো। তো সেটা হয়নি, কিন্তু যদ্দূর জানা যাচ্ছে বা যে সমস্ত স্বশাসিত কলেজ তাদের অলরেডি ভর্তির পোর্টাল ইস্যু করে দিয়েছে, সেখানেও দেখা যাচ্ছে 4 বছরের নিউ এডুকেশন পলিসি দেওয়া হচ্ছে। খুব শর্টে বলছি, কারণ এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে যেটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আর এই এক ঘন্টার মধ্যে আমি পোস্ট করে দেবো, তোমরা পেয়ে যাবে। তো সেটা দেখে নিও, ডিটেলস বুঝে যাবে নিউ এডুকেশন পলিসিটা আসলে কী। মলে বলে দিচ্ছে, এতদিন গ্র্যাজুয়েশনের কোর্স ছিল 3 বছরের, এবার থেকে সেটা 4 বছরের হয়ে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে ভর্তি হবে, এতদিন যেটা ইউনিভার্সিটি আন্ডারে ভর্তি হতো কলেজে কলেজে সেরকম না, ন্যাশনাল সরকারিভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে একটা ন্যাশনাল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কেউ কেন্দ্রীয়ভাবে এনরোল করে ভর্তি হবে এবং 4 বছরের কোর্সের প্রত্যেক বছর, 1 বছর কোর্স করেও ড্রপ করা যায় তাহলেও একটা সার্টিফিকেট পাবে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে, 4টে পৃথক পৃথক। ডিটেলটা আমি ভিডিও করেছি, 1 ঘন্টার মধ্যে সেটা আমার ওই কমিউনিটি পোস্টে যাবে, দেখে নিও। এছাড়া আমার ভিডিও সেকশনে গিয়েও সার্চ করতে পারো, নিউ এডুকেশন পলিসির ভিডিও দেখতে পাবে, 1 মাসও হয়নি বোধহয় পোস্ট করেছি, যাক এটা গেল ম্যাটার, তো এটা ছেড়ে যাবে তোমরা। নেক্সট হচ্ছে অনার্স না পাস কী নিয়ে পড়বো, যেটা হয় কোনো পার্টিকুলার সাবজেক্টের প্রতি যদি তোমার গভীর ভালোবাসা থাকে অবশ্যই অনার্স নাও, আর না হলে পাস কোর্স নাও। আর যেটা নেবে ভেবে নিও, কারণ এখনও আমার পুরনো ভিডিও দেখতে পারো, টিল ডেট এখনও আসছে, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার হয়ে গেছে, আমি অনার্স চেঞ্জ করে পাসে যেতে চাই, পাস চেঞ্জ করে অনার্সে যেতে চাই, যে সাবজেক্টে অনার্স নিয়েছি এটা চেঞ্জ করতে চাই, এই কলেজে হচ্ছে না অন্য কলেজে যেতে চাই, তো এখনও টাইম আছে। প্লিজ ঠান্ডা মাথায় ভেবে নাও কী সাবজেক্ট নেবে, তাতে অনার্স নেবে, পার্স নেবে, যা নেবে খুব সুস্থ ঠান্ডা মাথায় চিন্তা করে নাও, এরপরে গিয়ে এগুলো চেঞ্জ করতে যেও না, বহুত সমস্যার হয় না, মাঝখান থেকে তোমাদের কোর্সটা, তোমাদের লাইফটা, তোমাদের বছরটা একদম শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে কথা। এবার অনার্স কততে পাওয়া যায়, পাস কততে পাওয়া যায়, যে কোনো সাবজেক্টে যদি তুমি পাস করো তাহলেই পাস পাওয়া যায়, কিন্তু কিছু কলেজ নিজেদের রেপুটেশন বা একটা কথাতে মিনিমাম বলে দেয় 40% মার্কস পেলে কোনো সাবজেক্টে পাসে গ্র্যাজুয়েশন করা যাবে। অনার্স নিয়ম তো বলে 50-60% অনার্স পাওয়া যায়, কিন্তু বিভিন্ন কলেজে সিটের ওপর এটা ডিপেন্ড করো। ধরো একটা কলেজে সিট আছে অনার্সের জন্য 100 বা 150, সেখানে তোমার যদি সবাই দেখা গেল যে 90, যারা অ্যাপ্লাই করেছে তার মধ্যে 90 থেকে 95-এর মধ্যেই 150 জনের নাম্বার, তাহলে সেটাই হবে হাই স্কোর, তাই না? তাহলে যে 60 পেয়েছে, 70 পেয়েছে, ইভেন 85ও পেয়েছে, সে তো আর চান্স পাবে না। তাই নিজের নাম্বার যত বেশি থাকবে অনার্স পাওয়ার চান্স তত বেশি। কোন কলেজে অ্যাপ্লাই করছো এটাও ম্যাটার করে, অনেক জনপ্রিয় কলেজ, তথাকথিত রেপুটেড কলেজ, সেখানে খুব রেপুটেড নাম্বারে, বিশাল বিশাল নাম্বারের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে, সেখানে নিজের যদি একটু কম নাম্বার থাকে, ইভেন যেটা বললাম 80% নাম্বার থাকে, তখন চান্স পাওয়াটা একটু দুঃসাধ্য হয়ে যায়। এক্ষেত্রে বলবো যে বিভিন্ন নিজেদের কাছাকাছি, মানে আমি কলকাতায় বসে আসছি, নিশ্চয়ই শিলিগুড়ির কোনো কলেজে অ্যাপ্লাই করতে যাবো না, তাই তো? তো বিভিন্ন কলেজ যেগুলো তোমাদের আশেপাশে আছে, খুব পছন্দ, মিনিমাম পছন্দ, অপছন্দ, আমি বলবো সেরকম দেখে বেশ কিছু কলেজে নিজেদের পছন্দের অপশন নিয়ে অ্যাপ্লাইটা করে রাখো। বিভিন্ন কলেজ খুঁজবে অনলাইনে, সবার হাতেই স্মার্টফোন আছে,
তাদের ওয়েবসাইটে যাবে, দেখবে বেশিরভাগ কলেজ অ্যাডমিশন পোর্টাল অন করে দিয়েছে, সেই সমস্ত অ্যাডমিশন পোর্টালে যাবে, তাদের ক্রাইটেরিয়া দেখবে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী মানে নাম্বারের ক্রাইটেরিয়া তোমার যদি ম্যাচ করে অ্যাপ্লাই করে দাও। বারবার বলছি যেখানে ভর্তি হবেই না, মানে স্বপ্নেও ভর্তি হতে আমি যাবো না, সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করো না, যেগুলোতে যাবে সেগুলোকে দেখে দেখে অন করে দেখো। অ্যাডমিশন পোর্টাল হয় এক দুদিনের মধ্যেই অন করে দেবে, তো সেগুলো অন করো এবং সাথে সাথে তোমরা অ্যাপ্লাইটা করতে শুরু করো, ঠিক আছে? এটা গেল আমার কথা। আর দ্বিতীয় হতে অনেকেরই একটা টাকা পয়সার ম্যাটার থাকে, মোটামুটি যদি পাসে যেতে চাও প্রাস গ্রাজুয়েশনে তাহলে 5,000 মতো একটা বাজেট রাখো লিমিটেড, যদি অনার্স নিতে চাও 10,000 মতো একটা বাজেট রাখো। আর যদি সেলফ ফিনান্সড কোর্স হয় সেগুলো কিন্তু অনেক বেশি, যেমন জার্নালিজম, মাস কমিউনিকেশন, ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট, ফিল্ম স্টাডিজ, মিডিয়া স্টাডিজ, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু একটু কস্টলি হয় কারণ সেলফ ফিনান্স। এছাড়া যেগুলোর সাথে ল্যাব যুক্ত মানে সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলোর কিন্তু ল্যাব চার্জ পড়ে একটু বেশি চার্জ হয়। তো এই মোটামুটি একটা আইডিয়া দিলাম 10,000-5,000-এর। বারবার বলছি এগুলো কিন্তু কলেজের উপর ডিপেন্ড করে, জায়গার উপর। একটু গ্রামের দিকে মফস্বলের দিকে কলেজগুলোর চার্জ কিন্তু একটু কম হয়, কিন্তু প্রপার মেট্রো সিটি যেগুলো তাদের কিন্তু চার্জগুলো কলেজের একটু বেশি হয়। তো এটাও ম্যাটার, সমস্ত কিছু আশা করি বোঝাতে পারলাম। রেজাল্ট পেয়ে গেছো, মার্কশিট পেয়ে গেছো, হয় পেয়ে যাওয়ার পরে এটা দেখছো বা পেয়ে যাওয়ার কিছুক্ষণ আগে, আমি যাই না আগেও পেয়ে যেতে পারো একটু, তো সেই হিসাবে বললাম। যখনই দেখো ভিডিওটা খুব কাজে লাগবে আশা করি তোমাদের, এবং একটা ইনফরমেশন পাবে, যেটা মেন কথা সেটা হচ্ছে নিজেরা খুব ঠান্ডা মাথায় ভেবে নাও পাস নেবে না অনার্স নেবে, নিলে কিসে নেবে। আর একটা কথা আসে যে আমি ফোর্থ সাবজেক্টে অনার্স নিতে পারবো কিনা, অবশ্যই পারবে যদি তোমার সেই নাম্বার সেটাকে সাপোর্ট করে, তেমন ভালো নাম্বার পেয়ে থাকো যেরকম বললাম তো অবশ্যই পাবে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যা নেবে প্লিজ রিকোয়েস্ট, কারণ আমি সারা বছরে যা কমেন্ট পেয়েছি তার উপর ডিপেন্ড করে বলছি, যা নেবে ভেবে নাও, এমন না হয় এটা আর আমি পাচ্ছি না পরে চেঞ্জ করব। এবং আরও একটা কথা, যেভাবে যা পড়ে এসছো তার উপর ডিপেন্ড করে নিও না, মানে সাপোজ বলছি ইতিহাস নিয়েছিলাম, ইতিহাসে আমি খুব ভালো নাম্বার পেয়েছি আমি গ্র্যাজুয়েশনও, স্কুল লেভেলের পড়া আর কলেজ লেভেলের পড়া হিউজ ডিফারেন্স। কোনো সাবজেক্ট বিষয়কে যদি ভালোবাসো মন দিয়ে অবশ্যই সেটাতে যাও এবং নাম্বারটাতেও সাপোর্ট করতেই হবে। অ্যাডমিশন টেস্ট যতদূর মনে হচ্ছে এই বছরও কলেজে, বেশিরভাগ কলেজে অ্যাডমিশন টেস্টের কোনো ব্যাপার হবে না, তোমাদের স্কোরটা দেখেই কিন্তু অ্যাডমিশনে তোমরা চান্স পাবে যতদূর এতদিন খবর, মানে এতক্ষণে যা খবর এসছে যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, তোমাদের স্কোরটাই তোমাদের ফাইনাল ব্যাপার। এটা গেল কথা। আর ডিটেল ভিডিও যে কি কোন পলিসিতে অ্যাপ্লাই হচ্ছে সবই জানিয়ে দেবো। এছাড়া তোমাদের রিকোয়েস্ট থাকবে নিজেদের পছন্দের কলেজ, অপছন্দের একটু কলেজেও কয়েকটা তুলে রাখো, বাই চান্স পছন্দের কলেজে না পেলে তখন সেগুলোতে যাতে ভর্তি হতে পারো, তোমাদের ইয়ারটা যাতে লস না হয়। আর বিভিন্ন কলেজের যেগুলোতে ভর্তি হতে চাও বারবার বলছি ওয়েবসাইটে যাও, কলেজের নাম লেখো, নাম লিখলেই দেখবে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো, অ্যাডমিশন পোর্টালে ক্লিক করো, সেখানে পড়ে নেবে, আগে ভালোভাবে পড়বে ইনফরমেশন কী কী ক্রাইটেরিয়া আছে, যে কবে থেকে অ্যাপ্লাই করতে পারো, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসো, তারপরে ঠান্ডা মাথায় অ্যাপ্লাইটা করে ফেলো। এটাই আজকের ইনফরমেশন দেওয়া ছিল, আশা করি সব কিছুর উত্তর পেয়েছো। এরপরেও যদি কোনোরকম কোয়ারিজ থাকে প্লিজ কমেন্টে মেনশন করো, আমি সমস্ত কিছুর উত্তর দেবো। পুরনো ভিডিওগুলো দেখো না, কারণ ওগুলো ওল্ড এডুকেশন পলিসির আন্ডারে ছিল, তো তোমাদের তো নিয়ম নতুন হচ্ছে, তো যা ইনফরমেশন এই দুদিনের মধ্যে ভিডিও করে আমি নতুন নতুন ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, যার জন্য বেল বাটনটা প্রেস করে রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলো একটু দেখতে থাকো। চলো দেখা হবে নেক্সট দিন, টাটা।